ফাইনালি আজকে মহালয়া। গত বছরই মহালয়ার দিন আমি ব্লগ করেছিলাম, আবার মহালয়া চলে আসলো তাড়াতাড়ি। গত বছর তো খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এবার তো উঠতে উঠতেই দেখি যে রোদ উঠে গেছে। আমরা এখন এলাম সুভাষগঞ্জের যে ঘাটটা আছে সেখানে এসেছি। আসো ঘাটে এসেছিলাম। এবার ভোর, এক তো সকাল সকাল, তার উপর যখন ঘাটে আসা হয় তো সিরিয়াসলি বলছি একটা আলাদাই শান্ত পরিবেশ থাকে, অ্যান্ড মনটাও কেমন যদি শান্ত হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ থাকলাম, বেশ ভালো লাগলো। মহালয়ার সকালটাই যেন একটা আলাদাই, অন্যদিন তো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সিরিয়াসলি বলছি, কিন্তু মানে এই দিনটা এমন হয় যে তুমি যত রাতেই ঘুমাও না কেন, আমি কিন্তু কালকেও মানে রাত তিনটের সময় ঘুমিয়েছিলাম, মানে ভোর তিনটের সময় আর কি, ভোর তিনটের সময় ঘুমিয়েও পাঁচটার সময় উঠে গেছি, দু ঘন্টা ঘুমিয়েছি মাত্র। তো ওটাই আর কি বলছি, অন্যদিন উঠতে ইচ্ছে করুক যে না করুক, কিন্তু মহালয়ার দিনটা কেন অটোমেটিক ঘুম ভেঙেই যায়। তাই জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম আলুর পরোটা অ্যান্ড লুচি। সো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম ঘরের বাইরে থেকে, আলু পরোটা অ্যান্ড লুচি, ওরাও হিমশিম খেয়ে যাচ্ছিল সকাল সকাল না, শুনতে শুনতে পরোটা খেয়ে নিলাম, অ্যান্ড ওরাও মানে হিমশিম খেয়ে যাচ্ছিলো সকাল সকাল, ওরা এক্সপেক্ট করেনি যে এতটা বেশি হিউজ অ্যামাউন্টের লোকজন চলে আসবে। যাই হোক, ভালোই লাগলো, অ্যাম্বিয়েন্সও দারুণ। তোমার কি
আর 5 দিনও নেই, আজকে থেকে পুজো পুজো ভাব স্টার্ট। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে। এই ছিল আমার মহালয়ার একটা সকাল। চাই সবার পুজো যাতে খুব 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 ভালো কাটুক। অ্যান্ড এখন আমি আমার বাড়ি যেতে হবে। অ্যান্ড বাড়ি গিয়ে আমাকে হয়তো টুকটাক একটু বেরিয়ে বেরোতে টেরোতে হবে। আই হোপ গাইস তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।